আসসালামু আলাইকুম বন্ধুরা। উরে সাপ, নিরে বাপ, মাছ মারতে আসি, কি হাতের কথা, সাপ উঠেছে বাপু, বেটা মারতেছে। কপাল এ কি কথা, মাছ ধরার প্রস্তুতি চলছে, সাথে আছে বিখ্যাত বেটা, এ যে আমাদের বড় ভাই আসছে, অবশ্য সানগ্লাস পরে খাওয়া দিচ্ছে সে, তাও দেখা যায়। এই রে বাবা, বড় ভাই জাল তুলতেছে, ভালো মৎস্য শিকারী। পুকুরে পর্যাপ্ত সাপ আর হচ্ছে পাতা, এই যে প্রচুর পরিমাণে মাছ অবশ্য তুলছে। বড় ভাই শুধু রুই মাছ তুলে ফেলছে, কথা কথা রুই, ওই যে জাপানে উঠছে বেটা, কথা জাপানে জাপানি সাইজ কি দেখতে, এই জাপানি গুলো বেটার সাথে বড় ভাই, এই যে মাছ ধরার প্রস্তুতি আবারও চলছে, দেখা যাক। প্রচুর মাছ উঠবে জন্য জালের প্রসেসিং চলছে, থেকে খাওয়া দেওয়া হবে অভিজ্ঞ মাছ শিকারী। জালের দড়ি ছেড়ে দিয়েছিল, সেটি বাঁশ দিয়ে তোলা হচ্ছে। মাছ মনে হয় কথা উঠতে পারে না, দেখি কি উঠেছে। পাতা তো মাছ ওই পাতার নিচে থাকে বুঝছেন, পিছলি বের হয়ে যাচ্ছে, উঠছে দেখতে বেটা, খেট যে মাছ খায়, এই যে এই যে এই যে এই যে এই দেখো দেওয়া রয়েছে, মাছের সমাগম মন খানে ঘুটিছে না জালে, আসলে এটা একটা শৌখিন বিষয়, লক্ষ লক্ষ টাকার ব্যবসা। মাছ উঠছে দেখা যাক কি, ছাড়াও দাদা মাছ সব ইন্ডিয়ান থাই ফুটি, ওই যে মৃগের জঙ্গল ওটা সুদায় খালি
যে একদম বাঙালি প্রিয় খাবার, না দেখলি যা দিবে ভাইজি খাও। আচ্ছা দাদা, আর সুদার পারে না পুটি তো, মানে একদম একবারে হিট পুটি।